হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকেও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার গাছে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে, তবে আমি ফুল ছিঁড়তে পছন্দ করি না, আমার ফুল ছিঁড়তে ভালো লাগে না। খুব সুন্দর লাগছে গাছে, আসলে ফুল কিন্তু গাছেই মানায়। তো তবু ভাবলাম আজকে একটা ফুল উঠাই। ফুল উঠিয়ে এখানে তিন চারটা ছিল, এই জন্য একটা উঠালাম, তাই ফুলটা একটু টেবিলে রাখবো এই জন্য। তো আমি সাধারণত ছিঁড়ি না, আমার সুন্দর পছন্দের দুটো ফুল গাছ নষ্ট হয়ে গেছে, তো আমি আবার নতুন করে দুটো লাগিয়েছি। তো যাই হোক, আমাদের ভিডিও মানে কিন্তু নতুন রেসিপি, নতুন কিছু নিয়ে আসা। তো আমিও এই জন্য আজকে নতুন একটা কিছু নিয়ে এসেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে আমি গাজরের একটা চপ বানানো দেখাবো, সাথে অবশ্য চিকেন থাকবে। তো সেই রেসিপিটা আমি শেয়ার করব, খুবই মজাদার, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর সেজন্যই আমি আজকে সেটা শেয়ার করতে যাচ্ছি, এবং সাথে অবশ্য ফ্রাইড রাইসও। তবে আমি ফুল কোনোটাই তেমন কিছু দেখাবো না, শুধু রেসিপিটাই আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো সেটা একটু আমার সঙ্গেই থাকুন, তাহলেই দেখতে পাবেন আমি কীভাবে আমি তৈরি করেছি গাজরের চপটা। আর চপটা ফ্রাইড রাইসের সাথে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এই ফ্রাইড রাইসটাও করে নিয়েছি। তো শুধু দুপুরের জন্যই আমি এটা করছি আজকে। তো এখানে কিন্তু আমি চিকেন ব্লেন্ড করে নিয়েছি, ব্রেস্ট পার্টটা। তো আসলে চিকেনটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি, যেহেতু আমি গাজরের মেনশন করছি এই জন্য আমি চিকেনটা দেখাচ্ছি না, সেভাবে আমি দেখাইনি। যাই হোক, তো চিকেনের সাথে কিন্তু আমি গাজরটাই মেন দিয়েছি, গাজরের সাথে পেঁয়াজ কুচি, এরপর লং বিন কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি, তারপর আর হচ্ছে আমি পেঁয়াজ পাতা কুচি যেটা, আর অনিয়ন রিং আর কি, সেটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। সাথে এখন লবণ, জিরা গুঁড়া, আর আমি কাঁচা মরিচটা ব্যবহার করবো না, চিলি ফ্লেক্সটা, আর এই তো হলুদ দিয়ে নিচ্ছি, এগুলো সব দিয়েছি। আর সবশেষে আমি একটা ডিম দিয়ে নেব। এই তো আমি এখন ডিম দিয়ে নিলাম, এটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব। আপনারা হাত দিয়েও ইচ্ছা করলে মাখতে পারেন, এটা যে যার ইচ্ছা। তো এটা সুন্দর করে স্মুথ করে মেখে নিতে হবে। এখন আমি এক চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, এটা ছড়িয়ে যাবে না, একটু আঠার মতো হয়ে লেগে থাকবে, তাছাড়া ভাজতে গেলে দেখা যায় অনেক সময় ফেটে যায়। তো সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম এক চামচ। তো মাখা হয়ে গেছে, এখন আমি এই তো চুলায় দিয়ে নিচ্ছি, বড় করে বেশি করে দিতে হবে, দিয়ে যাতে ফুল প্যানটা আপনার ভরে থাকে, এটা রাউন্ড করে, অথবা আপনারা চপের মতো করে ছোট ছোট করে দিয়ে তেলে ভাজতে পারেন, কিন্তু তবে এই চপটা কিন্তু এভাবেই বেশি স্বাদ লাগে, এই জন্য এটা কিছুক্ষণের জন্য এখন ঢেকে দিয়ে রাখতে হবে। এতো কিছুক্ষণ পরে দেখুন আমার এটা চপটা হয়ে গেছে, এখন শুধু অন্য সাইডটা হয়ে গেলে কিন্তু আমার চপটা হয়ে যাবে, দেখতেও কিন্তু সুন্দর, অনেক সুন্দর এটা, এবং খেতেও বেশ মজাদার। তো আমার চপটা হয়ে গেছে এখন।
এটা কিন্তু আসলে একটু কর্নফ্লাওয়ার, তারপর না হলে কোনো কিছু দিয়ে আটা দিয়ে একটু মেখে নিতে হয়, আদারওয়াইজ এটা ভেঙে যায়। আমার আমি দিয়েছি তবুও কিন্তু একটু ভেঙে ধারটা একটু ভেঙে গেছে। তো আমার চিকেন চপটা দেখুন এ তো হয়ে গেছে অনেক সুন্দর, আর খেতেও অনেক মজা কিন্তু। আর সাথে কিন্তু পাশাপাশি এটার সাথে ইচ্ছা করলে আপনারা পাপাডামটা ভেজে নিতে পারেন। পাপাডামটা ফ্রাইড রাইসের সাথে খেতেও বেশ মজা লাগে, ভেঙে ভেঙে দিলে খুব ভালো লাগে খেতে। তাই আমি একটু ফ্রাইড রাইসের জন্য পাপাডামটাও করে নিয়েছি। তো ফ্রাইড রাইস, পাপাডাম আর হচ্ছে আপনার চিকেন চপটা, এটা হচ্ছে দুপুরের খাবারের জন্য। এ তো আমার পাপাডামও হয়ে গেছে। তো ফ্রাইড রাইস, পাপাডাম আর হচ্ছে চিকেন চপ, এটাই ছিল দুপুরের জন্য। আর মেনলি আমার চিকেন চপটাই শেয়ার করার ছিল আপনাদের সাথে, কারণ সবগুলো কিন্তু ইজি। তো আমি শুধু একটি রেসিপি আজকে শেয়ার করেছি করলাম আর কি। তো এখন আরেকটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি ডালিমের জুস তৈরি করে দেখাবো আপনাদেরকে, আমি কীভাবে আর কি ডালিমের জুস খাই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ডালিম বাজারে গিয়েছিল সেদিন আমার হাজব্যান্ড, এই দুটো ডালিম নিয়ে এসছে অনেক বড় বড়। তো ভাবলাম আমি যেহেতু জুস করে খাই, তাই আপনাদের সাথেও একটু জুসটা শেয়ার করে নিই আমি কীভাবে জুসটা বানাই। তো আজকে ডালিমটা অবশ্যই তো কেটে নিতে হবে, কেটে ডালিমগুলো সরিয়ে নিতে হবে সব। তো অবশ্যই এই ডালিমটা বেশি লাল না, জুসটাও হয়তো তেমন লাল হবে না। যাই হোক, যেটা এনেছে ডালিম কিন্তু উপকারী জিনিস, খেলে ব্লাড হয়, তো সেই জন্য যেটাই হোক না কেন সেটাই উপকার। তো এইগুলো আমি সরিয়ে নিয়েছি, এখন আমি তৈরি করছি কিভাবে। এই স্ম্যাশার দিয়ে করলে কিন্তু অনেক শক্তি লাগে, অবশ্য এটা চাপ দিতে হয় প্রচণ্ড পরিমাণে। তো ইচ্ছে করলে কিন্তু এটা আপনারা হাত দিয়ে মশলে নিতে পারেন, একটু মশলানোর পরেই তারপর এখন এখানে পানি ঢেলে দেবেন, যে পরিমাণ করবেন আর কি, হাফ গ্লাস পানিটা আপনি দিলে, একটু পানি না দিলে কিন্তু এটা জুসটা ভালো হবে না, অ্যাড হবে না। তো দেখুন এই তো আমি পানি ঢেলে দিলাম, এখন পানিটা ঢেলে দিয়ে এখানে কিন্তু এখন হাত দিয়ে মশলে নিতে পারেন আপনারা। এই তো আবার এরকম করে প্রেশারও দিতে পারেন, তাহলে এটা জুসটা বের হয়ে আসবে, বিজিগুলো আলাদা হয়ে যাবে। আর ব্লেন্ডারে এই জুসটা করলে কিন্তু বিচিগুলো সব একসঙ্গে মিক্স হয়ে যাবে, এই জন্য এটা কিন্তু ভালো না। সেজন্য আমি এটা সেপারেটলি কীভাবে করা যায় সেটাই আমি আর এভাবেই আমি করে খাই আর কি, সেজন্য আমি দেখালাম আজকে। তো আমার কিন্তু এটা মিক্স করা হয়ে গেছে, জুসগুলো বের হয়ে আসছে, এখন আমি এটাকে ছেঁকে নেব। এ তো ফুললি জুস তৈরি হয়ে গেছে, আর এটা বাচ্চারাও খেতে পারবে, সবাই খুব সহজে কিন্তু এটা খাওয়া যায়, আর বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে আমি এখন একটু লেবু দিয়ে নিচ্ছি, আর লেবুটা কেন দিয়ে নিচ্ছি জানেন, এখানে যে কোনো কিছুর সাথে যদি লেবু একটু করে দেন তাহলে আপনার শরীরের শক্তিটা বাড়বে, লেবুতে কিন্তু শক্তি বাড়ায়। যখনই একটু উইকনেস ফিল করবেন তাহলে সঙ্গে সঙ্গে একটু গরম পানিতে একটু লেবু মিক্স করে খেয়ে নেবেন, দেখুন আমার জুসটা এটা শক্তিশালী এবং রক্ত বাড়াতে সাহায্য করবে। তো এখন আবার আমি কিন্তু একটু বাইরে চলে এসেছি, কারণ রবিবার দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, বিকেলে একটু বের হতে ইচ্ছা করে, এই জন্য বিকেলের জন্য বাইরে বের হলাম। আর তাছাড়া কদিন থেকে বাচ্চাদেরকেও বলেছিলাম আবার রাতে ওদেরকে ডিনার করাবো, তো সেজন্য কিন্তু বাইরে চলে এসেছি মার্কেটে। তো এখানে এসে দেখলাম এই যে সুন্দর টিকটকের একটা প্লেস করে রেখেছে ভিডিও করার, এরপর ছবি টবি তোলার জন্য, খুব সুন্দর লাগছিলো তাই ভিডিওটা নিয়ে নিলাম আপনাদের জন্য। শুধু একটু ঘুরতেই আর ডিনার করতে এসেছি, আর পাশাপাশি কিছু বাইরে আসলে তো কেনা লাগেই, তো যাই হোক কিছু কিনেওছি, তো সেগুলি আর কিছু করব না। তবে যে এখন দেখাচ্ছি যেখানে আমি ডিনার করেছি সেই ইয়েটা, ওল্ড এশিয়া, এটা আমাদের একটা ফেভারিট প্লেস, এখানে বসেই আজকে ডিনারটা করব। তো খুবই কম লোকজন, অবশ্য একদম চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, সামান্য কয়েকজন লোক বসে খাচ্ছে, কারণ বেশিরভাগ এখন কিন্তু টেকওয়ে করে। তো আমার এই তো একটা চলে এসেছে, এটা হচ্ছে থাই স্টাইল কৈতাও, আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আর মেয়ে নিয়েছে এটা ক্যান্তনি স্টাইল স্যুপ আর কি, আর আমারটা একটু পরে আসবে।
এই তো আমারটা চলে এসেছে। এটা হচ্ছে ফ্রাইড চিকেন, সাথে একটু ভেজিটেবল আছে। তো যদিও এই ভেজিটেবলটা আমার তেমন একটা পছন্দ না, তো যাই হোক এটা আমরা নিয়েছি, আমরা ডিনার করবো এখন বন্ধুরা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবার আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে আবারও হ্যাপি হলিডেজ।